দ্রুত স্কুল খোলার বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। স্কুল খোলার সার্বিক প্রস্তুতি আছে মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অপেক্ষায় আছে মন্ত্রণালয়। তবে নির্দেশনা পেলে আগামীকালই খোলা হবে স্কুল। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খুললেও সব ক্লাস একসঙ্গে নেওয়া হবে না, সপ্তাহের মধ্যে ভাগ ভাগ করে ক্লাস নেওয়া হবে। মঙ্গলবার 24 আগস্ট দুপুরে মন্ত্রণালয়ের নিজ দপ্তরের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন একথা বলেন। তিনি বলেন, ইতোমধ্যেই দেশের প্রাথমিক বিদ্যালয়ের 85% শিক্ষককে ভ্যাকসিন দেওয়া হয়েছে, বাকি 15% শিক্ষককেও দ্রুত দেওয়া হবে। বিদ্যালয় খুলে দেওয়ার বিষয়ে আমাদের সব রকম প্রস্তুতি নেওয়া আছে, তবে কবে নাগাদ খুলবে এটা বলা মুশকিল। গত বছরের 8 মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর 17 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত দেশের সব পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর দ্বিতীয় দফায় 9 এপ্রিল ও তৃতীয় দফায় 25 এপ্রিল পর্যন্ত সেই ছুটি বাড়ানো হয়। দফায় দফায় সেই ছুটি 17 মার্চ পেরিয়েছে। স্কুল বন্ধ থাকার কারণে এরই মধ্যে একে একে গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC ও জুনিয়র দাখিল সার্টিফিকেট JDC পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের HSC দাখিল ও সমমান পরীক্ষাও বাতিল করা হয়। সবশেষ প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণীর বার্ষিক পরীক্ষাও নেওয়া হয়নি। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে সহজে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।